নতুন কাপড় লাগবে আমাদের। আবার কে আসলো? ঠিক আছে, আমাকে বাসে নামিয়ে দিয়ে চলে যেও। এভাবে হাঁটতে থাকলে তো রাত হয়ে যাবে বাসে পৌঁছাতে। ধুর, রাত হবে না। তোর কি মাথা খারাপ? আমি দেখো শ্বশুর বাড়ি, ইম্পসিবল। আর তাছাড়া তোমাদের বাসা থেকে আমার অফিস কত দূর? এই যে এরকম শ্যাস্রামি করলি কিন্তু আমার চলে না রে ভাই। দে ঠিক আছে ভাই। এই পাগল কথা শুন, গেলাম জলদি করতে, কি এমন একটা ব্যাপার একটা মানুষের বলবে যা দিল লাখ লাখিরি দিয়ে তো আমি ফিরে আসতে পারি না। একটা মানুষের দিয়ে তো আমি মনে করছি ফাঁকা মাঠে চলে আসতে পারি না, বিপদ। আল্লাহ আমার লাখু, আমার জান, তোমার তো গালির উপর মেলা প্রতিভা আছে। আমি মুগ্ধ, আমি খুশি। দেখতে হবে না আমি কার বউ। আচ্ছা শুনো, ওই যে সব ছাত্রছাত্রীরা আসবে তো ওদের কাছে একটা গালের একটা লিস্ট দিতে হবে না? মানে কোচিং এ আসবে, লিস্ট ছাড়া কি হয়? হে পাগলা, সেই জন্য এখানে মন খারাপ করে বসাতে গা লাগবো? হ্যাঁ কি করবো, চাষি মুরব্বে মানুষ। মুরব্বে মানুষ মানে? এরে বাবা, অন্যায় অন্যায়। কিন্তু মুরব্বির কোনো ব্যাপার না, মুরব্বি পোলাপান কোনো ব্যাপার না। শোন, তুই পোলাপান অন্যায় করতে পারে। হ্যাঁ, এটা আপনি কি বলতেছেন? তুমি এখানে কিসের জন্য আসেছ? আসছে মানে কেন আসবো না? হক কথা বলার জন্য আসছি। রায়হান সবসময় হক কথা বলে। এই সাসির সাসির বাগানে সুন্দর ছেলে এই জগতে আর নাই। আর্জেন্টিনায় মেসি আছে, আর্জেন্টিনায় জিতবে জিতবে জিতবে, ব্রাজিলের সবগুলা কালার কালা। ইয়েস, বুঝতে পারছি রায়হান ভাই। সব আমি করেছি আমার নিজের যোগ্যতায়। কেউ আমাকে দয়া করে এসে দিয়ে যায়। এই কথাগুলো আমাকে অন্তত বলো না প্লিজ। তুমি কিভাবে কি করেছো তোমার আমার চাইতে ভালো করে কেউ জানে না। তোমার জন্য কতগুলো মানুষ সর্বসাধারণ। কি করছে? Thank you.
তুমি তো একটা প্রগতিশীল অবশ্যই দেবো, কেন দেবো না, কিন্তু ইচ্ছে থাকলো তখন।